السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم

আল্লাহ যেন এই রমাবানকে বরকতময় করে দেন আমাদের সবার জন্যে আল্লাহ যেন আমাদের সিয়াম সাধনাকে সিয়াম রাখাকে এবং সিয়ামের সাথে অন্য অন্য সংশ্লিষ্ট সকল আমলকে কবুল করে নেন আল্লাহ যেন আমাদেরকে করোনা মহামারীর এই দুরাবস্থা থেকে রক্ষা করেন আমাদের মুসলিম ভাই বোনদেরকে পৃথিবীতে যে যেখানেই আছেন না কেন আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুন আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে জাহান্নাম থেকে এবং জাহান্নামের যাবতীয় যে সমস্ত খারাপ আমল রয়েছে সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন রক্ষা করুন আল্লাহর কাছে আজকে আজকের এই জানতে চাই অনুষ্ঠানের শুরুতেই সে দোয়া করছি আল্লাহ আমাদের এই দোয়া যেন কবুল করুন আল্লাহর কাছে কেমন বাক্যে সেটাও কামনা করছি আচ্ছা আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে আপনাদের প্রতিদিনই অনেক প্রশ্ন জমা হচ্ছে আগেরও অনেক প্রশ্ন জমা ছিল আমরা এর মধ্য থেকে বাছাই করা প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আসলে কারণ এতগুলো প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম আজকেও বলছি যে আপনাদের প্রশ্নর মধ্যে যত বেশি নেওয়া যায় আমরা সেটা চেষ্টা করছি যেগুলো এই লাইভ সেশানে নিতে পারছি না সেগুলো আমরা আপনাদের প্রশ্নগুলো আলাদা আলাদা করে ছোট্ট ছোট্ট আকারে উত্তর দিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব এমন ভাবনা আমাদের অনেক আগ থেকে ছিল আমরা আগেও বলেছি কিন্তু নানা সীমাবদ্ধতা অসুস্থতা ইত্যাদি কারণে আমরা সেটা পারিনি তবে ভবিষ্যতে করার ইচ্ছা আছে আপনারা দোয়া করবেন আজকের এই সেশনের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ শাহাদাত তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলেছেন আমার বয়স একুশ আল্লাহ তালার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করছি কিছুদিন হল বারাকাল ফিকুম আল্লাহ শাহাদাতের এই প্র্যাকটিসকে কবুল করুন দোয়া করছি শাহাদাত তুমি আরও বলেছ আমি ইন্ট্রোভার্ট থাকতে পছন্দ করি অর্থাৎ অন্তর্মুখী থাকতে পছন্দ করি কারোর সাথে তেমন কথা বলি না আর এখন ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর কথা বলতেও খুব ভয় লাগে কারণ আমার প্রত্যেকটা কথায় লিপিবদ্ধ হচ্ছে উত্তম কথা বলা ছাড়া কোনো কিছুই বলার ইচ্ছে করে না আর আজকাল উত্তম কথা বলাও কঠিন হয়ে গেছে পরিবেশ না থাকার কারণে আমার মনে কথা জমতে জমতে অন্তরটা পাথরের মতো হয়ে গেছে কিন্তু কাউকে আর বলা হয়ে ওঠে না মাঝে মাঝে খুবই খারাপভাবে হতাশা ডিপ্রেশন কাজ করে নিজের মধ্যে আল্লাহালার সাথে সব শেয়ার করার পরেও মনে হয় দুনিয়ায় যদি কাউকে বলতে পারতাম হালকা লাগতো এটা কি আমার জন্য কোনো রকম পরীক্ষা নিরীক্ষা নাকি আমারই কোনো ভুল হচ্ছে আমাকে নসিহা করুন শেখ এরপর তুমি আমাকে ভালোবাসার কথা বলেছ আমিও দোয়া করছি আল্লাহ তোমাকে ভালোবাসুন যার জন্য তুমি আমাকে ভালোবাসছো এবং এরপর তুমি আমার জন্য দোয়া করছো আমিও দোয়া করছি আল্লাহ তোমাকেও তৌফিক দান করুন সুস্থ রাখুন হেফাজত করুন এবং তোমাকেও জান্নাতের সর্বস্তরে থাকার তৌফিক দান করুন বারাকাল্লাহ ফিকুম মহয়াকুমল্লাহ এখানে অনেকগুলো বিষয় আছে শাহাদাত তোমার এই প্রশ্নের মধ্যে সবটা হয়তো আমি টাচ করব না সরাসরি উত্তরের দিকেই যাওয়াটা পছন্দ করছি ইন্ট্রোভার্ট থাকা অন্তর্মুখী থাকা এটা খুব ভালো কাজ নয় ঠিক যে আমরা হয়তো মনের কথা শেয়ার করার মতো কাউকে অনেক সময় পাই না এটাও ঠিক যে যেখানেই আমাদের কোনো আড্ডা হয় সেখানেই বাজে কথা গিবত কিংবা ইসলাম বিরোধী কথাবার্তা হয় সেখানেও শেয়ার করতে আমাদের ইচ্ছা করে না না করারই কথা কারণ সেটা শরীয়ত সম্মত নয় এবং অনেক সময় হয়তো উত্তম মানুষদের সাথেও আমাদের যোগাযোগ হয়ে ওঠে না ইত্যাদি নানা কারণ হতে পারে কিন্তু এই জায়গায় মনে রাখতে হবে ইসলাম আমাদেরকে সামাজিক হতে নির্দেশ দিয়েছে আমি অন্তর্মুখী হয়ে বসে থাকবো মনে মনে কষ্ট পাবো এবং আমার কথাগুলো শুধু আল্লাহর কাছে শেয়ার করবো আর কারো কাছে করব না ব্যাপারটা এটা নয় রাসুলসাল্লাহ সাল্লাম সবার সাথে কথা বলেছেন সবার সাথে মিশেছেন তিনি তার পরিবারকে যথেষ্ট সময় দিয়েছেন এবং তিনি তার হাউস হোল্ডের সবাইকে সবাইকে তিনি ইনক্লুড করেছেন এমন না যে শুধু একজনকে যাকে পছন্দ হয় তার সাথে সময় কাটিয়ে দিয়েছেন তিনি শিশুদের সাথে বসেছেন মজা করেছেন তিনি সাহাবাদের সাথে তার সঙ্গী সাথী জুনিয়র অথবা সিনিয়র যেই হোক না কেন সবার সাথে বসেছেন তিনি যারা অমুসলিম তাদের সাথেও কথা বলেছেন হ্যাঁ ইহুদি নাসারা কিংবা পৌত্তলিক মুশরেক সবার সাথে তিনি কথা বলেছেন কিন্তু তিনি কোনো কথাই ভুল বলেননি তিনি কোনো কথাই উল্টাপাল্টা বলেননি তিনি কোনো কথাই ইসলামের মানে বলতে গিয়ে ইসলামের সীমালঙ্ঘন করেননি তাইলে এটাই হচ্ছে আমাদের মানার বিষয় যে আমরা আসলে ইন্ট্রোভার্টেড ইন্ট্রোভার্টেড হয়ে যাব না অন্তর্মুখী হয়ে যাব না সামাজিক হব কিন্তু সেখানে একটা ব্যালেন্স থাকতে হবে সময় জ্ঞান থাকতে হবে কার সাথে কেমন কথা বলতে হবে সেটা মনে রাখতে হবে এবং প্রত্যেকের সাথে যে কোনো কথা বলার ক্ষেত্রে ইসলামের ইনস্ট্রাকশন এবং দিক নির্দেশনা কি সেটাও আমাদের জানা থাকতে হবে তাহলে আমরা অন্তর্মুখী হব না আবার বহির্মুখী অথবা মানুষের সাথে অতি সামাজিক হতে গিয়ে শরিয়াকে লঙ্ঘন অলঙ্ঘন করব না কিংবা এই যে গিবত পরনিন্দা বা আজে বাজে কথা আজেবাজে আড্ডায় অংশগ্রহণ করে এগুলো আমরা করব না ইনশাআল্লাহ এখানে যেহেতু তুমি বলেছ যে আসলে মানুষ তো নিজের উপরে কন্ট্রোল রাখে না বিশেষ করে তোমাদের মতো যুবকরা অথবা তোমাদের যে যারা অল্প বয়সের কিশোর অ্যাডোলেসেন্ট এরা অনেক সময় বুঝে উঠতে পারে না যে কি করবে তারা অন্তর্মুখী হয়ে গেলে সেখান থেকে বের হওয়ার আসলে কোনো ধরনের হয়তো ডোর তাদের জানা নেই কোনো ওয়ে তাদের জানা নেই এই আমি বলবো তোমরা কাউন্সেলিংটা নিতে হবে কোনো বিজ্ঞ আলেম যিনি সামাজিকতা বুঝেন যার মানুষের মনোজগতের অবস্থা সম্পর্কে অভিজ্ঞতা আছে যিনি মানুষের সাইকোলজি বুঝেন এবং তিনি হয়তো সেই বিষয়গুলো জানেন যেগুলো দিয়ে তিনি তা এই চিকিৎসাগুলো দিতে পারবেন একটা সুন্দর্যসেহা দিতে পারবেন আমরা আমাদের তাইবা একাডেমির পক্ষ থেকে এই ধরনের কাউন্সেলিংগুলো করি রিলেশনশিপ কাউন্সেলিং এবং প্রাথমিক পর্যায়ের কোনো যদি ডিপ্রেশন থাকে এবং দেখা যাচ্ছে যে এখন অনেক সময় দিনই কিংবা ধর্মীয় কারণেও ডিপ্রেশনগুলো তৈরি হচ্ছে এই যে তুমি যেটা বলছো সেটা অনেকটা সেরকম অনেকের পারিবারিক কারণে ডিপ্রেশন আসছে অনেকের সামাজিক কারণে অনেকের স্কুলে বা মাদ্রাসায় তাদের আচরণগত কারণে অনেকের সমাজের খারাপ লোকদের চাপে সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে নানা কারণ হতে পারে তো আমরা এই রিলেশনশিপ বিল্ড আপ করা বা প্রাথমিক এই ডিপ্রেশনগুলো দূর করার ক্ষেত্রে আমরা নাসিয়া দিয়ে থাকি আর যদি ডিপ্রেশনটা খুব বড়ো ধরনের কিংবা মনোরোগটা খুব বড় ধরনের গভীরতায় পৌঁছে যায় বা ভয়াবহ ঝুঁকিতে চলে যায় তখন কিন্তু শুধুমাত্র কাউন্সেলিংয়েও কাজ হবে না তখন তাকে হয়তো যারা সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্ট মনোবিজ্ঞানী কিংবা মনোচিকিৎসক তাদের সাজেশন নেওয়ার প্রয়োজন হতে পারে অতএব দুটোর মধ্যেও অনেক সময় আমাদের সম্মেলন করতে হবে যাই হোক আমি আমার তরফ থেকে কিছু নাসিহা তোমাকে দিতে চাই যেহেতু তুমি নাসিহাটাই চেয়েছ আমি প্রথম বলবো আমরা যে প্রথম কথাটা বলেছি তুমি ব্যালেন্সের সাথে তোমরা মানে উভয় পক্ষের মানে কোনো দিকে বাড়াবাড়ি না করে তুমি একটা সুষম সামাজিক ব্যক্তি হয়ে ওঠার চেষ্টা করো মা বাবার সাথে অনেক কিছু শেয়ার করো হ্যাঁ মা বাবাকে একটু শ্রদ্ধা ভালোবাসা দাও তাদের একটু সেবা করো পরিবারে ভাই বোনদের সাথে একটু মজা করো হ্যাঁ বৈধভাবে এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথেও বৈধতা সীমানার মধ্য থেকে তাদের সাথে ইন্টারাকশানটা বাড়াও তাহলে তোমার এই অন্তর্মুখীতা চলে যাবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে তুমি সুন্দর কথা বলো সুন্দর কথা বলো ভালো কথা বলো সেগুলো শেয়ার করো হ্যাঁ শেয়ার করার জন্য তুমি একটু চিন্তা করো আল্লাহ তোমাকে মেধা দিয়েছেন সেটা দিয়ে কীভাবে ভালো কথাগুলো বলা যায় যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন মানকানবিল্লাহ আখরে ফলিয়াকুল খয়ার আবিলি আসমুদ যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাত দিবসে বিশ্বাস করে জন্য ভালো কথা বলে অথবা চুপ থাকে কিন্তু একটা জিনিস এখানে ভালো কথা বলাটাকে এখানে হাইলাইট করা হচ্ছে আর সেটা একান্তই না বলতে পারলে চুপ থাকা উচিত অর্থাৎ বাজে কথা না বলে চুপ থাকা উচিত এটা সেদিয়ার দৃষ্টিভঙ্গি সেটা ঠিক আছে কিন্তু এই হাদিসের মধ্য দিয়ে সাল্লাহ আসলাম কিন্তু প্রবলভাবে অন্তর্মুখী হওয়ার কথা বলেননি ভালো কথা অধিক পরিমাণে বলা এটাই তো মুসলিমদের কাজ আমরা মানুষকে শেখাই মানুষকে দাওয়া দেই মানুষের সাথে সুন্দর আচরণ করি মেহমান আসে তাকে বলি বা আমরা যখন কোনো কাজ করি কাউকে কোনো সেবা দিই সব জায়গায় তো ভালো কথা বলার সুযোগ সৃষ্টি হয় এবং সে সুযোগ কাজে লাগানো প্রয়োজন চুপ থাকার সুযোগটা আমাদের সমাজে কম কিন্তু ভালো কথা বলতে না পারলে চুপ থাকতে হবে এটা হাদিসের বক্তব্য আমরা দেখেছি যে রাসুলসাল্লাহ সাল্লাম তার সমগ্র জীবনে বিশেষ করে নবুয়তের পরের জীবনটা যেহেতু আমাদের জন্য দলিল আমরা সেটাই তুলে ধরছি তিনি কিন্তু তার সাহবাদের সাথে কথা বলতেন তার স্ত্রীদের সাথে কথা বলতেন তার শিশুদের সাথে কিশোরদের সাথে মজা করতেন কথা বলতেন তাদেরকে সঙ্গ দিতেন এমন কি। অ মুসলিমদের সাথেও তিনি কথা বলেছেন যদি কথা না বলেন তাহলে দাওয়া দিবেন কি করে মুসলিমদের মধ্যে যারা ভুল ত্রুটির মধ্যে আছে তাদেরকে তিনি ইনস্ট্রাকশান দিয়েছেন মুশ্রেকদেরকেও তিনি ইসলামের দিকে আহ্বান করেছেন তাহলে তিনি যার সাথে যেভাবে বলাটা সম্মত অথবা তার দায়িত্বের সাথে সঙ্গতিপূর্ণ অথবা ইসলামী দাওয়ার সাথে যেটা ম্যাচ করে তিনি সেভাবেই কিন্তু অতি সামাজিক সুন্দর একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি তার রিসালাতে দায়িত্ব পালন করেছেন মানুষের সাথে সুন্দরভাবে ইন্টার্যাক্ট করেছেন তো আমি বলবো এই এই আদর্শটাকে সামনে রেখে শাহাদাত তুমি অথবা তোমার মতো আমাদের মেয়েরা সেভাবেই ডিল করা উচিত অন্যদের সাথে এরপরে আমি বলবো যে যাতে আমরা ডিপ্রেশান হতাশা থেকে মুক্ত হতে পারি তাহলে আল্লাহর উপর তহকুল বাড়াতে হবে তাহলে তুমি একটা জিনিস দেখা যাচ্ছে যে তুমি ভালোর জন্য মানুষের সাথে মিশছ না কারণ উত্তম কথা বলা কঠিন হয়ে গেছে পরিবেশ না থাকার কারণে তুমি বলেছ তাহলে শেষ পর্যন্ত সেটা যদি তোমাকে হতাশার দিকে ঠেলে দেয় অথচ হতাশা তো ইমানের সাথে সাংঘর্ষিক হতাশা ইমানের সাথে সাংঘর্ষিক তুমি হতাশ হবে কেন মোমিন তো হতাশ হয় না ফেরুন কাফির কাউম ছাড়া মূলত আল্লাহর এই রহমত থেকে কেউ হতাশ হয় না মোমিন কখনো হতাশ হয় না এই জন্য আল্লাহ সুমতাল তো সুরা জুমারের মধ্যে বলেও দিয়েছেন তুমি রহমাতিল্লা তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না নিশ্চয়ই আল্লাহ তালা তা সকল পাপকে ক্ষমা করে দেন আচ্ছা তাহলে আমি বলবো যে তুমি আল্লাহর উপর তাওকুল বাড়াও ইমান বাড়াও ইমানের চর্চা করো তাওকুলের চর্চা করো আল্লাহর প্রতি সুধারণা রাখো আর আরেকটা কাজ করো সেটা হচ্ছে তোমার এই একাকী সময়টার জন্য তোমাকে ডিপ্রেশনের দিকে ঠেলে না দেয় এজন্য তুমি আশায় বুক বাধার জন্য ইবাদত করো ইবাদত মানুষকে আশাবাদী করে তোলে কারণ এই ইবাদত কেন করছি আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ আমাদেরকে গুড রিমুনারেশন দেবেন এই ইবাদতের প্রত্যেকটা মুভমেন্ট এখানে প্রত্যেকটা কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা হরফের উচ্চারণ আমাদেরকে বিশাল বড় সবের দিকে নিয়ে যায় আমাদের বিশাল পুরস্কারের ব্যবস্থা করে ফলে আমি কেন হতাশ হব আমার কি হারিয়েছে হতাশ কেন হব এই দুনিয়ার জীবনটা তো আমি এই যে যে কথাগুলো বললাম সেভাবে আমি চেষ্টা করছি ভালো জীবন কাটানোর জন্য আর প্লাস ইবাদতের মধ্য দিয়ে আমি এটাকে আবার এনজয়েবল করার চেষ্টা করছি মুসলিম তো তার প্রত্যেকটা ইবাদতকে এনজয় করে সে এনজয় করে তার সালাদকে তার তাহাজ্জকে আল্লাহর সাথে রিলেশনশিপকে সে এনজয় করে আল্লাহর প্রতি যে তার ভালোবাসা আছে আল্লাহকে ভালোবাসা রাসুল সুলামকে ভালোবাসা সুন্নাকে ভালোবাসা দিনকে ভালোবাসা আল্লাহর ভালোবান ভালোবাসা সেগুলোকে এনজয় করে এগুলোকে সে এনজয় করে ফলে এই এনজয়মেন্টের মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে তো আসলে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নাই কিন্তু আমাদের একটু মাইন্ডসেট পাল্টাতে হবে আমরা যে কারণে ডিপ্রেশনের দিকে যাচ্ছি তার থেকে বের হয়ে আসার জন্য আমাদের দিনের প্রত্যেকটা কাজকে ইনস্ট্রাকশানকে ইবাদতকে এনজয় করতে হবে যেটা বললাম আর মানুষের প্রতি সুধারণের রাখাটাই ভালো রাসুলসাল্লা সাল্লাম যে সমাজে বাস করতেন সেখানে প্রথমে তো কোনো মুসলিমে ছিল না তারপর আস্তে আস্তে খুবই সংখ্যা লঘু কিছু মুসলিম হল মক্কায় মদিনায় আস্তে আস্তে মুসলিমরা বাড়তে শুরু করলো তিনি ছিলেন তার চারপাশে ছিল ইহুদি অথবা খ্রিস্টান অথবা পত্তলিক মোশরেক এবং সাথে ছিল একটা গ্রুপ যারা বিভিন্ন টাইপের মানুষ থেকে তৈরি হয়েছে হয়তো ইহুদিদের থেকে বা পত্তলিকদের থেকে একদল মুনাফেক এই টাইপের লোকের মধ্যেও রাসুলসাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠতম অবস্থায় ছিলেন ভালো ছিলেন মানুষের সেবা দিয়েছেন এবং মানুষের সাথে সুন্দর আচরণ করেছেন কখনও তিনি ডিপ্রেশনে ছিলেন না হ্যাঁ কখনও তিনি ওইভাবে ডিপ্রেশনের মধ্যে পড়েননি বরং তিনি ভালো কাজগুলো করে দিয়ে করে গেছেন সেবাদান তিনি করে গেছেন অত্যন্ত প্রফুল্লতার সাথে আনন্দের সাথে এবং যারা তাকে অত্যাচার নির্যাতন করেছে মক্কায় তাইফে তিনি তাদের প্রতি বদ্ধ পর্যন্ত দেননি ক্ষিপ্ত পর্যন্ত হননি অর্থাৎ এই সমাজের নেগেটিভ কাজ কাজকর্ম এই সমাজের শেরেক বেদাত কুফর এই সমাজের অন্যায় রাহাজানি নারী নির্যাতন শিশু নির্যাতন শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া সহ আরও যত অন্যায় কাজ ছিল মুনকারা ছিল মানহিয়া ছিল কোনোটাই সাল্লামকে নেগেটিভ ব্যক্তিত্বে পরিণত করেনি সব তুমি তিনি সবসময় ইতিবাচক ছিলেন প্রোঅ্যাক্টিভ ছিলেন তো আজকে আমি তোমাকেও সে কথাই বলবো সমাজে অনেক নেগেটিভ জিনিস আছে অনেক নাবোধক জিনিস আছে নেতিবাচক জিনিস আছে মানুষের খারাপ অভ্যাস আছে এই সমাজের মধ্যে জুলুম আছে নির্যাতন আছে এই সমাজের মধ্যে দুর্নীতি আছে সুদ আছে ঘুষ আছে মিথ্যা আছে কারসাজি আছে এরকম আরও অনেক কিছু আছে কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে আমরা আমাদের নিজেদেরকে নেতিবাচক ব্যক্তিত্বে রিয়াক্টিভ ব্যক্তিত্বে প্রতিক্রিয়াশীল ব্যক্তিত্বে পরিণত না করে আমরা আমাদেরকে ইতিবাচক অবস্থায় রাখতে পারি এবং এই জন্যে আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল আল্লাহর প্রতি মাহাব্বা দিনের প্রতি মাহাব্বা রাসুলের সুন্নাতের অনুসরণ এগুলো আমাদেরকে সাহায্য করবে আমাদের পুরো ইসলামের প্রোগ্রামটাই দেয়া হয়েছে জন্যে যাতে আমরা সব সময় ইতিবাচক থাকি যাতে আমরা সবসময় প্রোয়াক্টিভ থাকি এবং আজকে এই যে রামাদান মাসে আমরা এই যে আলোচনা করছি এই রামাদানের সিয়াম সাধনা আসলে মূলত মুসলিম সকল ব্যক্তিকে তোমাদের মতো যুবক কিশোর সবাইকে ব্যক্তিত্ব সম্পূর্ণ মুসলিম পরিণত করে এবং প্রোয়াক্টিভ করে এই জন্য তারা রোজার দিনে কেউ লাগতে আসলেও বলে এন নিম্রো অনসোয়া এম আমি রোজাদার তাকে গালি দিল সে বলে আমি রোজাদার অর্থাৎ আমাদেরকে চেতানোই যাবে না আমাদেরকে আজে বাজে কথা বলে আমাদেরকে আসলে রিয়াক্টিভ করা যাবে না তো যদি তাই হয় এভাবে যদি আমরা মাইন্ডসেট করি সুন্দরভাবে আগাই তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা কেউ ডিপ্রেশনে পড়ব না যদি সামান্য কারো ডিপ্রেশন থাকে সেটা থেকে তার উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করুন এবং তোমার মতো আরও যারা আছে আল্লাহ তাদের সহায় হন আমি সে দোয়া করছি তৌফিক আমাদের কাছে আজকের দ্বিতীয় প্রশ্নটি পাঠিয়েছে সে বলেছে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা ভালো না কিন্তু এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যে তাদের নেসাব পরিমাণ সম্পদ আছে কি না এমন অবস্থায় তাদের জাকাত দেওয়া যাবে কি অর্থাৎ তাদেরকে জাকাত দেওয়া যাবে কি উল্লেখ্য নিসাবের মিনিমাম পরিমাণ ২২ থেকে চব্বিশ হাজার বলে জানি হ্যাঁ তুমি ঠিকই বলেছ এটা হচ্ছে রূপার নেসাব আমাদের বাংলাদেশের বাজারে পার গ্রাম রুপার যে দাম পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার দাম বাইশ থেকে চব্বিশ হাজার এরকমই হবে এর মাঝে হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি দু এক টাকা এদিক ওদিক হতে পারে আচ্ছা এখন এটা নিশ্চিত নয় যাদেরকে তুমি জাকাত দিতে চাচ্ছ তাদের নেশাব এই মুহূর্তে আছে কি না কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তারা অভাবই তারা হয়তো তাদের বাসার রেন্টটা দিতে পারছে না অথবা তারা হয়তো তাদের চিকিৎসা খরচটা চালাতে পারছে না বাচ্চাদের পড়ালেখার খরচটা চালাতে পারছে না কিংবা সংসারের খোরাকি চালাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে এটার দ্বারা প্রমাণিত হয় তারা আসলে কিছুটা অভাবগ্রস্ত মিসকিন এই ধরনের অভাবগ্রস্তদেরকে মিসকিন বলা হয় আর অতি দরিদ্রদেরকে বলা হয় ফকির এটাই সোরা আর ষাট সিক্স জিরো ষাট নম্বর আয়াতের তরতিব থেকে বোঝা যায় যাই হোক আমরা যদি নিশ্চিত না হই একজন ব্যক্তির স্বচ্ছল এবং তার ইনকামের যথেষ্ট সোর্স আছে তাহলে তাকে আমরা জাকাত দিতে পারব জাকাত দেওয়ার জন্য একটা ইনভেস্টিগেট করা এবং তার আলোকে মানে এটা প্রমাণ করা যে তার নেসাব আছে কি নাই সেটা জরুরি নয় আসলে যিনি জাকাত নিচ্ছেন তারও একটা রেসপন্সিবিলিটি থাকে তিনি যখন কোনো ব্যক্তির দ্বারা সাদাকা বা জাকাত থেকে কিছু প্রাপ্ত হবেন তখনই তার সজাগ হয়ে যেতে হবে যেটা জাকাত কিনা কোনো ব্যক্তি যদি তাকে সাদাকা করে দান করে ডোনেট করে তার পরিবারকে তাকে তখনই তার সজাগ হয়ে যেতে হবে এটা জাকাত কিনা তিনি নিজেই জানেন তিনি জাকাতের যোগ্য কিনা যদি জাকাতের যোগ্য না হন তাহলে তিনি বলবেন আমি এটাকে জাকাত কিনা জাকাত হলে আমি নেব না কারণ আমি জাকাত নেওয়ার যোগ্য নই আর যদি এটা জাকাত না হয় সাদাকা হয় তাহলে সাদাকা ধনী গরিব সবাইকে দেওয়া যায় তবে সাধারণত সাদাকা গরিবদেরকে দেওয়া হয় কিন্তু ধনীরাও সেই সাদাকার অন্তর্ভুক্ত হতে পারে কোনো অসুবিধা নেই তো যাই হোক আমরা যারা দিতে যাচ্ছি আমাদের রেসপন্সিবিলিটি এতটুকুই যে আমরা যদি প্রকাশ্যে দেখি যে তিনি জাকাতের যোগ্য তাহলে তাকে দিতে পারি আর যিনি নেবেন তার কথা আমি আবারও বলছি তিনি বাকিটা বাকিটার জন্য রেসপন্সিবল যে যদি এটা জাকাত হয় তাহলে তিনি নিজে যোগ্য কিনা যোগ্য না হলে তিনি বলে দেবেন তো আমি এরপর যাচ্ছি তৌফিকের করা দ্বিতীয় প্রশ্নে সে বলেছে দোকানের সব বিক্রয় করার পর হিসাব করে জাকাত দিতে হবে কি আচ্ছা তার মানে হচ্ছে একজন ব্যক্তি তার একটা দোকান গুটিয়ে ফেলতে চাচ্ছে যদি তার একটাই দোকান থাকে অথবা একাধিক দোকান থাকলেও সে একটা গুটিয়ে ফেলতে চাচ্ছে সেটা এখন সে বিক্রি করে দিয়েছে তার ভিতরের যে পণ্য ইত্যাদি সব কিছু বিক্রি করে দিয়েছে তাহলে দোকানের এসব কিছু বিক্রয় করার পরে সাথে সাথেই কি জাকাত দিতে হবে নাকি জাকাত ইয়ার পর্যন্ত তার যে একটা জাকাত ইয়ার আছে হ্যাঁ সেই জাকাত ইয়ার পর্যন্ত অপেক্ষা করবে এখানে মূল ব্যাপার হচ্ছে যে এইটা তো তার চলমান একটা প্রক্রিয়া তাই তার দোকান আছে এই দোকানটা যদি সে বিক্রি নাও করতো তাহলে এই দোকানের মধ্যে জাকাতযোগ্য যে সম্পদ সেটা সে জাকাতিয়ারের শেষে হিসেব করে তার অন্য অন্য যে জাকাতযোগ্য অ্যামাউন্ট আছে তার সাথে যোগ করে জাকাত দিত এখন দোকানটা বিক্রি করে দিয়েছে বিক্রি করার পরে এটার এমন কোনো রিজন আমরা দেখি না যেহেতু সে গত বছর এই দোকানটা ছিল সেখান থেকে জাকাতযোগ্য মানে সম্পদের উপর সে জাকাত দিয়েছে তাহলে এখনও তো এক বছর কমপ্লিট হয় নাই আমরা এমন কোনো রিজন দেখি না যে এখানে সাথে সাথে জাকাত দিতে হবে বরং তার একটু একটা জাকাতিয়ার যেহেতু আছে গত বছর সে জাকাত দিয়েছে এবছরে দিচ্ছে তাহলে এই সম্পত্তিটা এই জাকাতিয়ারের শেষ পর্যন্ত গিয়ে যদি স্থিত থাকে তার জাকাতযোগ্য অ্যামাউন্টের সাথে সেটাকে যোগ করে তাকে জাকাত দিতে হবে কিন্তু দোকান বিক্রি করার পরপরই জাকাত দিতে হবে এটা ঠিক নয় সম্ভবত তৌফিক তিনি আরেকটা আলার সাথে হয়তো একটু কনফিউজড হয়েছেন সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির কোনো জমি থাকে যে জমিটা তিনি আসলে বাড়ি করার জন্য কেনেননি তিনি ওই জমিটা কিনেছিলেন বিক্রি করে লাভ করবেন তাহলে এই ধরনের জমির ক্ষেত্রে সেটা এই বিধান হচ্ছে এটা আমা আমরা বিভিন্ন ওলামাইকেরাম এবং ফাতোয়া কমিটির ফাতোয়া সার্চ করে এবং সেগুলো বিশ্লেষণ করে দেখেছি এই ধরনের জমির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তিনি যখন বিক্রি করবেন এই জমির উপর যদি এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর অতিক্রান্ত হয় তাহলে তাহলে তিনি এক বছরের সাথে সাথে এক বছরের টাকা দিবেন এটা জমির ক্ষেত্রে এবং সেটা বিক্রি করার নিয়ত যদি কিনে থাকেন তাহলে জমির ক্ষেত্রে তিনি সাথে সাথে এক বছর টাকা দিবেন কিন্তু দোকানের বিষয়টা এমন নয় কারণ দোকানের হিসাবটা গত বছরও ছিল এখনও জাকাতের মধ্যে হিসাব হচ্ছে আর জমির বিষয়টা হচ্ছে জমি যদি বিক্রি না হয় চলমান থাকে অনেক বছর টাকাটা সেখানে জমা থাকে সেটাকে আরও বৃদ্ধি করা কাজে লাগানো বা ব্যয় করার কোনো সুযোগ নাই এটা রেস্ট্রিক্টেড ফান্ডের মতো ফলে একটা জমি বিক্রয় নিয়ত্তে কিনলেও প্রতি বছর বছর তাকে জাকাত দিতে হবে না বরং যখন তিনি বিক্রি করবেন তখনই তাকে জাকাত দিতে হবে আল্লাহ আলা আলাম আচ্ছা এরপরে এরপরে আমরা তার করা আরেকটি প্রশ্ন প্রশ্নতে যাচ্ছি গ নাম্বার প্রশ্ন তিনি বলেছেন জাকাতের ক্ষেত্রে সম্পদের এক বছর হতে হবে নাকি নেশাবের এক বছর হতে হবে কয়েক মাস আগে পেনশনের টাকা পেয়েছি অনেক আত্মীয় স্বজন বলেছে যেতে এক বছর হয়নি জাকাত দিতে হবে না কিন্তু আমার তো নেশাবের কম সম্পত্তি হয়নি সারা বছরে জাকাতের হিসাবটা কি এমন না যে সারা বছর যদি নেশাব পরিমাণ থাকে তবে জাকাতের হিসাবের সময় দেখব আমার টোটাল পরিমাণ কত কোন সম্পদ কোন সম্পদ কবে আসলো তাকে কি হিসেব রাখার প্রয়োজন আছে এ নিয়ে আত্মীয়তা আত্মীয়রা আমার উপর মনক্ষুণ্ণ আচ্ছা আপনি এখন বছরের মাঝখানে পেনশন পেয়েছেন এটা নিয়ে মানে সমস্যা হয়েছে তাই না আত্মীয় স্বজন বলতেছে এইটার উপরে আরও এক বছর অতিক্রান্ত হওয়ার পরে দিতে হবে আসলে আপনি পেনশন পেয়েছেন এটা কিন্তু আপনার চাকরি সূত্রে পেয়েছেন চাকরিতে প্রতি বছর আপনি বারো মাসে বেতন পেতেন তাইলে বারো মাসের বেতনের বারো মাসের বেতনের মানে এই যে প্রত্যেক মাসে যদি কিছু উদ্বৃত্ত থাকত এমনকি শেষ মাসেরও যে যেমন আপনি তিন দিন আগে বেতন পেয়েছেন তার থেকে যদি যে উদ্বৃত্তগুলো সেটা জাকাতিয়ারের শেষে থাকলে আপনাকে তারও জাকাত দিতে হবে তারও জাকাত দিতে হবে আচ্ছা এটা গেল একটা দিক আর এখন পেনশানের ব্যাপারে আসি আমরা পেনশনটা যদি আপনি বছরের মাঝখানে পান তাহলে আপনার এটা হলো একটা অতিরিক্ত পাওনা যা আপনি আপনার চাকরি সূত্রে পেয়েছেন চাকরির বেতন আর পেনশন এগুলো একই সোর্স থেকে এসেছে অতএব আমরা বলবো আপনার এই পেনশনটাকে আপনি ওই জাকাতিয়ারের শেষে হিসাব করবেন সে জাকাতিয়ারটা যদি এই পেনশন পাওয়ার দুই মাস পরে শেষ হয় তাহলে তখন হিসাব করতে জাকাত দিতে হবে এটা যদি তিন মাস পরে জাকাতিয়ার শেষ হয় বা ছয় মাস পরে নয় মাস পরে যখনই হোক না কেন আপনাকে এই পেনশনের জাকাত দিতে হবে তখনই জাকাতিয়ারের সাথে মিল রেখে এই পেনশনের প্রত্যেকটা টাকার উপরে আবার এক বছর অতিক্রান্ত হওয়ার যে শর্ত আপনার আত্মীয়রা করেছে আত্মীয় স্বজন বলছে সেটা শুদ্ধ নয় কারণ আপনার চাকরি সূত্রটা আগে থেকেই ছিল এখনও আছে এটা নতুন কোনো সূত্র নয় যদি আপনি নতুন কোনো সোর্স থেকে এরকম একটা অ্যামাউন্ট পেতেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হতো আলাদা একটা জাকাতি আর মেনটেন করা বাট এখন এটা যেহেতু আপনার পূর্বের সোর্স অত এই জাকাত মানে এটার জাকাতের জন্য আপনাকে আলাদা জাকাতিয়ার মেনটেন করার কোনো প্রয়োজন নেই বরং আপনার জন্য একটা জাকাতিয়ারই আপনাকে অনুসরণ করতে হবে কারণ পেনশনটা পেয়েছেন আপনি চাকরস্থল থেকে এখানে আরেকটা জিনিস আমি একটু বলবো পেনশন বলতে তো আমরা একটা জিনিস বুঝি তাই না আর আরেকটা হচ্ছে পি কারণ আমরা চাকরি থেকে যখন রিটায়ারমেন্ট হই তখন একটা পেনশন পাই আমাদের যে প্রভিডেন্ট ফান্ডটা থাকে সে পিএফ ফান্ডের টাকাটা পাই এবং আরও কিছু গ্র্যাচুইটি আমরা পাই তাহলে গ্র্যাচুইটি এবং পেনশনের একটা বিধান আর পি এফ ফান্ডের আরেকটা বিধান পেনশনটা এটা চালু হয় চাকরির পরে চাকরি থেকে অবসর গ্রহণের পরে কিন্তু পি এফ ফান্ডটা চালু হয় একদম প্রথম বছর থেকে প্রথম বছর থেকেই আমাদের বেসিক থেকে কিছু টাকা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট কেটে রাখে আচ্ছা তাহলে পি এফ ফান্ডটা জমা হতে থাকে তাই না যখন শেষ হয় পি এফ ফান্ডটা সেটা হাতে পাওয়ার আগ পর্যন্ত জাকাত ওয়াজিব হয় না এবং যেহেতু এটার উপরে লম্বা অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং এটা ছিল রেস্ট্রিক্টেড ফান্ড ফলে এর উপরে কোনো জাকাত ছিল না এটাই বিশুদ্ধ কথা অনেকে না জানা থাকার কারণে প্রতি বছর দিয়ে যাচ্ছেন পি এফ ফান্ডের টাকা তো আপনি ইউজ করতে পারছেন না আপনি সেখান থেকে লোন নিতে পারছেন আবার জমা দিয়ে দিতে হচ্ছে সেটা ইউজ করার কোনো সুযোগ নেই আপনি অবসরে যাওয়ার আগে অতএব প্রতি বছর পি এফ ফান্ডে কোনো জাকাত দিতে হবে না এটা আপনার জাকাত ইয়ারের হিসাবের মধ্যেও আসবে না বরং এই পি এফ ফান্ডের টাকাটা যখন একসাথে আপনি পাবেন তখন এক বছর জাকাত দিয়ে দিবেন ঠিক অনেকটা রেস্ট্রিক্টেড ফান্ড কিংবা যেই পাওনাটা আপনি পাওনাদারের কাছ থেকে পাওয়ার কথা ছিল না হঠাৎ পেয়ে গেলেন কয়েক বছর পরে তখন এই যে এই ধরনের টাকাটা অথবা যে জমিটা বিক্রি হচ্ছিল না হচ্ছিল না কয়েক বছর পরে বিক্রি হলো এই জিনিসগুলো সাথে সাথে পাওয়ার এই টাকাটা পাওয়ার সাথে সাথে এক বছরের জাকাত আপনি দেবেন তাহলে আমরা দেখতে পাচ্ছি পেনশান এবং গ্র্যাচুইটির টাকা পাওয়ার হিসাব আলাদা এটা আপনার মানে বেতনের মতোই একটা পাওনা যেটা আপনি নতুন করে পেয়েছেন একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে কিন্তু পি ছিল ফান্ডের মধ্যে আটকানো একটা টাকা এটার মালিক আপনি শুরু থেকে ছিলেন অনেক বছর থেকে বাট এইটা এখন পেয়েছেন এখনের আগে অবসরের আগে আপনি কখনো সেটা পেতেন না ফলে এই ফান্ডের টাকাটা রেস্ট্রিক্টেড ফান্ড হওয়ার কারণে এখনই এক বছরের জাকাত দিয়ে দিবেন আশা করি যে আপনার পেনশন এবং পিএফ এফ ফান্ড বা প্রভিডেন্ট ফান্ডের মধ্যে যে পার্থক্যটা সেটা আপনি বুঝতে পেরেছেন আচ্ছা বিন তাহের একটি প্রশ্ন পাঠিয়েছেন শুধুমাত্র দিনই কাজ হয় এমন প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে কি যেমন ডক্টর জাকির নায়ক বলতেন পিস টিভিতে জাকাত দেওয়া যাবে দিনই কাজ হয় এমন অনেক প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে তার নেচারটাকে কিন্তু একটু বুঝতে হবে কেমন যেমন যারা গরিব দুঃখী মানুষকে স্বাবলম্বী করেন সাহায্য করে সহযোগিতা করে টাকা দিয়ে সম্পদ দিয়ে তাদের প্রতিষ্ঠানে এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার জন্য গরিবদেরকে স্বাবলম্বী করার জন্য জাকাত দেওয়া যাবে কারণ গরিবরা বা দরিদ্ররা জাকাতের হকদার দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান এবং সেগুলো চ্যারিটি প্রতিষ্ঠান সেগুলোতে জাকাত দেওয়া যাবে বিশুদ্ধ মত অনুযায়ী এখানে ইখতালাফ আছে অনেক ওলামাইকার বলেন যে না প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না কিন্তু চ্যারিটি প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট এবং টিচারদের বেতন দেওয়ার জন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে হ্যাঁ সেটা ইসলাম নয় জেনারেল ফিজিক্স কেমিস্ট্রির প্রমোশনের জন্য আসলে জাকাত দেওয়া যাবে না তো এক্ষেত্রে মানে ওই এডুকেশানের জন্য জাকাত দেওয়া যাবে না সেটা আমরা বলছি মুসলিমরা কোনো টাকা দিতে পারবে না সেটা বলিনি দান সাদাকা সব করতে হবে বরং জেনারেল কোনো বিষয়ের প্রমোশনের জন্য জাকাত দেওয়া যাবে না সেটাই শুধু আমরা বলছি এবং সেই ধরনের প্রতিষ্ঠানের জন্য বা তার ভৌত অবকাঠামো গড়ে তোলার জন্য জাকাত দেওয়া যাবে না জাকাত শুধু দিতে হবে চ্যারিটেবল ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য সেটা মাদ্রাসা হোক অথবা দাওয়া সেন্টার হোক ইত্যাদি কারণ ইসলামী শিক্ষার মধ্য দিয়ে ইসলামের বিশাল প্রমোশন হয় বরং এই পৃথিবীতে যতভাবে ইসলামের প্রমোশন হয় উন্নতি হয় ইসলামের ইসলামকে প্রতিষ্ঠার কাজ করা হয় তার মধ্যে এক নম্বরে হচ্ছে শিক্ষা শিক্ষায় যদি মুসলিমদের থেকে উঠে যায় সুশিক্ষা সঠিক ইসলামী শিক্ষা কোণা শিক্ষা তাহলে সে মারামারি যুদ্ধ করে কি স্টাবলিশ করবে তার কাছে তো সহি আকিদাই নাই তার কাছে সহি সুন্নাই নাই তার কাছে কোরআনের সহি বক্তব্যই নাই তো সে কি স্টাবলিশ করবে সে তো ঘুরে ফিরে আবার যারা যারা হয়তো ইসলাম বিরোধী নয় বা ইসলাম সম্পর্কে জানে না সেরে এক বেদ আত সুদ ঘোষ এগুলো ইস্টাবলিশ করবে তো এগুলো ইস্টাবলিশ করলে তো ইসলাম স্টাবলিশ হবে না এজন্য পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার এক নম্বর প্রায়োরিটি হচ্ছে জ্ঞান এলেম সহি এলেম এগুলোকে প্রতিষ্ঠা করা আখলাক এবং বিয়াদকে প্রতিষ্ঠা করা অতএব যে প্রতিষ্ঠানগুলো দুনিয়ার উদ্দেশ্যে নয় বিজনেস সেন্টার নয় কনভেনশনাল বিজনেস নয় টাকা উপার্জনের জন্য এই প্রতিষ্ঠানগুলো করেনি যে এই টাকা লাভ হলে আমি পকেটে নিব আমি আমার ইনকামে নিব এই ধরনের নয় চ্যারিটেবল কমপ্লিটলি চ্যারিটেবল এই ধরনের চ্যারিটেবল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে অথবা ইসলামী দাওয়া সেন্টারে অথবা ইসলামিক নিরঙ্কুশ যে মিডিয়াগুলো আছে সেগুলোতে জাকাত দেওয়া যাবে এটাই বিশুদ্ধতম কথা এবং এর উপরে ওলামাইকেরামের সৌদি আরবের ফিকা কাউন্সিলের রাবেতার ফেকা কাউন্সিল ওয়াইসির ফেকা কাউন্সিল সহ আরও বিখ্যাত সব ফাতোয়া কমিটির ফাতোয়া রয়েছে বিশেষ করে যারা আধুনিক ভাবে নতুনভাবে এই ফাতোয়াগুলো দিয়েছেন আর অতীতেও আসলে দিনই কাজের মধ্যে যেগুলো দিনকে প্রমোট করে এই ধরনের কাজে জাকাত দেওয়ার পক্ষে অনেকে মত ব্যক্ত করেছে আচ্ছা তেহমিনা ঝুমা তিনি বলেছেন মেয়ে অনিচ্ছা সত্ত্বেও বাবা মা যদি মেয়ের অনিচ্ছা সত্ত্বেও বাবা মা যদি কোনো হারাম উপার্জনকারী ব্যাংক বিমা চাকরি করা ছেলের সাথে বিয়ে দিতে চায় এমত অবস্থা মেয়ের করণীয় কী অন্যদিকে মেয়ের বয়স অনেক বেশি হয়ে যাচ্ছে মেয়ের মেন্টালিটি এমন হয়েছে যে হারাম উপার্জনকারীর সাথে কোনো দিন মানসিক শান্তি সে পাবে না আচ্ছা মেয়ের মেন্টালিটি তো একটা দিনদারির উপর গড়ে উঠেছে এটা খুবই চমৎকার এবং আমরা সেটার প্রশংসা করি এবং দোয়া করি আল্লাহর যেন তাকে সাবেয়াতের উপরে রাখেন তাকে সবসময় দিনদারির উপরে এবং দিনের যে নির্দেশনা তার উপরে সাবেত কদম রাখেন দৃঢ়পদও রাখেন আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি আর আসলে মেয়ের ইচ্ছা থাকলেও মা বাবা হারাম উপার্জনকার কারীর সাথে বিয়ে দিতে পারবেন না আর আপনি বলেছেন অনিচ্ছা থাকা সত্ত্বেও ইচ্ছা থাকলেও তো পারবেন না আর অনিচ্ছা থাকলে কিভাবে পারবেন মেয়ের যদি অনিচ্ছা থাকে মেয়ে যদি কোনো একটা বিয়েতে সাবালিকা মেয়ে যদি কোনো বিয়েতে তার মতামত না দেয় অথবা বলে যে আমি এখানে বিয়ে বিয়ের ব্যাপারে রাজি না তাহলে মেয়েকে এই সাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে না এটাই হচ্ছে শারিয়ার সিদ্ধান্ত কারণ রাসুলসাল্লাহ সাল্লাম একাধিক আয়াতে কুমারী সাবালিকা মেয়েদের কথাই বলেছেন কুমারী সাবালিকা মেয়ের কথাই বলেছেন যে তাদেরকে বিয়ে দেওয়া যাবে না তুস্তা আমার তাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত এবং কোন কোন বর্ণনা এসছে হাতটা তুস্তা তাদের অনুমতি না পাওয়া পর্যন্ত একাধিক যেমন বোখারি মুসলিমের বর্ণনা এসছে যে তাদের অনুমতিটা জরুরি কিন্তু তাদের অনুমতিটা কি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাসুলসাল্লাহ সাল্লামকে তখন তিনি বলেছেন কুমারী মেয়েদের অনুমতি হচ্ছে তার চোপ থাকা কিন্তু কুমারী মেয়েও যে মুখ ফুটে যদি বলে যে হ্যাঁ আমি রাজি অথবা আমি রাজি না তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিন্তু তার সর্বনিম্ন পর্যায় হচ্ছে মুখ চুপ থাকা একটা মেয়ে যদি আসলে রাজি না হতো তাহলে সে চুপ থাকবে কেন সে বলে দিত যে না মা না বাবা এখানে তুমি দেখো না অন্যখানে দেখো অথবা না অন্তত না কথাটা তো বলতো যখন চুপ থাকে চুপ থাকাটা হলো তার সম্মতির লক্ষণ আর যদি পূর্বে বিবাহিতা মেয়ে হয়ে থাকে যাকে আল আইয়ম বলা হয়েছে হাদিসের বাসায় তাকে বলা হচ্ছে হাতা তুস্তা আমার আল আইএম বিবাহিতা নারী বিধবা নারী যার আগে বিয়ে হয়েছিল তার অনুমতিটা এখানে প্রধান তার অনুমতি ছাড়া এখানে বিয়ে দেওয়া যাবে না সুতরাং বয়স বেশি হওয়া এটা তো মূল রিজন না আমাদের এই সমাজে মেয়েদের বিলম্বিত বিয়ের কারণ কি সেটা শুধুমাত্র দিনদারিকে দায়ী করা তো ঠিক হবে না এখন মা বাবা যদি অস্থির হয়ে যান যে না এখন একটা বিয়ে হলেই হলো দিনদার লাগবে না তাহলে মা বাবা ঠকবেন মেয়েটাও ঠকবে কারণ আমরা দেখতে পাচ্ছি আজকের এই সমাজে যারা দিনদার নয় তারা কিন্তু বিয়ের পর মানে আরও অনেক কার্যক্রমে বা খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয় ফেসবুকের মাধ্যমে হোক বা অন্যভাবে পরকীয়ার মাধ্যমে হোক তারা এমন কাজে লিপ্ত হয় যেটা তাদের সংসারে খুব দ্রুত অশান্তি ডেকে নিয়ে আসে আবার অশান্তির একটা বড় কারণ হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দিনদার মেয়ের সাথে একটা দিনদার নয় এমন ছেলের বিয়ে অথবা একটা দিনদার ছেলের সাথে দিনদার নয় এমন একটা মেয়ের বিয়ে এটা কি হচ্ছে অসম বিবাহ এখানে কুফুটা হলো না এবং এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে আর তাদের সংসার সুন্দর হবে না তাহলে বিয়ের উদ্দেশ্য যদি হয় পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি তৈরি করা একটা সুন্দর সংসার সাজানো এবং দিনদারের ভিত্তিতে একটা সংসার গড়ে তোলা তাহলে তো এই অসম বিবাহের মধ্য দিয়ে সেটা সম্ভব হবে না অতএব আমরা তাহমিনা আপনাকে বলবো আপনি আপনার মায়া বাবার সাথে সুন্দরভাবে আলোচনা করুন মা বাবাকে অশ্রদ্ধা করবেন না কারণ তাদের একটা প্রধান লক্ষ্য থাকে মেয়েকে বিবাহে ভালো বিবাহের ব্যবস্থা করা তারা অনেক সময় হয়তো অতটা তুলিয়ে দেখেন না তারা ভাবেন যে কোনো মতে একজন পুরুষের কাছে তুলে দিলেই যাক দায়িত্ব থেকে বাঁচা গেল দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া গেল দায়িত্বটা পালন করা হলো কিন্তু এই জিনিসটা যে তাদের ভুল ধারণা সেটা একটু বুঝিয়ে বলতে হবে বিশেষ করে আপনি যেহেতু ব্যাপারটা বুঝছেন আপনি খোলামেলা তাদের সাথে বসুন এবং তাদের সাথে আলাপ করুন যাতে করে যাতে করে তারা বুঝতে পারে কারণ আমি তো নিজে অনেক কাউন্সেলিং করছি এখন আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ফ্যামিলিতে কি ধরনের ভয়ানক অবস্থা চালু হয়েছে কারণ দেখা যাচ্ছে যে এই পরিবারগুলোও কোনো কাউন্সেলিং করেন না এখন এই মেয়ের বিয়ে হচ্ছে না তাহলে বিয়ের ব্যাপারে আলে মোলামাদের সাথে কিংবা প্রাজ্ঞ ব্যক্তিদের সাথে ভালো মুসলিমদের সাথে আপনারা কাউন্সেলিংয়ে বসতে পারেন তারপরে এখন যখন এই ধরনের নানা প্রস্তাব আসতে শুরু করেছে তাহলে আপনি এখনই আপনারা প্রি কাউন্সেলিংয়ে মানে প্রি ম্যারিটাল কাউন্সেলিং যেটা সেটাতে বসুন যে কোন ধরনের পাত্রকে আপনি গ্রহণ করবেন কোনটাকে গ্রহণ করবেন না কোনটাকে প্রায়োরিটি দেবেন আর যেহেতু একটু বয়স হয়েছে আপনাকে কিছু ছাড় দিতেই হবে যেমন শিক্ষার দিকে আপনি ছাড় দিতে পারেন আপনার যদি আগে চিন্তা থাকে যে পিএইচডি হতেই হবে বিশ্ববিদ্যালয়ের টিচার হতেই হবে অথবা সরকারি গ্যাজেটের অফিসার হতে হবে তাহলে সেখান থেকে আপনি চলে আসুন হ্যাঁ তো আপনাকে বেশ কয়েকটা জায়গা ছাড় দিতে হবে কিন্তু দিন জায়গাটা ছাড় দেওয়া যাবে না সেটাই হচ্ছে আমাদের রেকমেন্ডেশান আচ্ছা এরপরে তওয়াক জাহিদ আপনি বলেছেন রামাদানে ফজরের পর কি ঘুমানো উচিত রামাদানে ফজরের পরে ঘুমানো উচিত কি উচিত নয় এটা নির্ভর করবে এটা কি হারাম না হালাল ফজরের পরে ঘুমানো হারাম এমন কোনো দলিল নেই অতএব আপনি এটা বলতে পারেন না যে রামাদানের পরে ঘুমানো উচিত নয় এখন আপনি হয়তো এই প্রশ্নটা করতে পারেন আমার জন্য আইডিয়ালটা কি অথবা আমার জন্য রামাদানে ঘুমানো উচিত না আপনি এখন কিভাবে রামাদানের ফজরের পরে ঘুমানো উচিত কিনা আপনি কিভাবে রাতটা কাটিয়েছেন আপনি চব্বিশ ঘন্টার রুটিন করেছেন তার উপর এটা নির্ভর করে যদি রমাদানের এই বরকতময় সময়টা রাতটা কেউ পুরো ইবাদতে কাটান এবং এক দেড় ঘন্টা মাত্র ঘুমান তাহলে তার তো ফজরের পরে একটু ঘুমানো উচিত কারণ একটু পরে তার আবার অফিস আছে তাকে কাজে যেতে হবে তাকে তিনি যদি ছাত্র হন তার পরীক্ষা আছে পড়াশোনা করতে হবে হ্যাঁ তাহলে তাকে তো রেস্ট নিতে হবে যদি তিনি ফজরের পরে একটু না ঘুমান যখন কোথাও কাজে স্টার্ট হলো না ইত্যাদি স্টার্ট হলো না তখন সেক্ষেত্রে তিনি ঘুমাতেই পারেন কারণ তিনি ফজরের পরে যদি না ঘুমান দশটার পরে আর ঘুমাতে পারবেন না জোহরের পরে আর ঘুমাতে পারবেন না আসরের পরে ঘুমাতে পারবেন না মাগরীবের পরে তো সালাদ তারপরে এশা তিয়ামুল্লাইল তারাবি তো কখন সময় আর যদি কেউ না ঘুমায় তাহলে তিনি অসুস্থ হয়ে যাবেন আসলে এটা আমরা আমাদেরকে খেয়াল করতে হবে ব্যক্তিগত রুটিনটা আমি কীভাবে করছি আর যদি কেউ মনে করেন যে তিনি তারাবির পরে ঘুমিয়ে পড়ছেন শেষ রাতে সুভেছাদ এক ঘন্টা আগে উঠছেন কিছু নামাজ পড়লেন এবং তারপরে সাহারি খেলেন তারপরে ফজর পড়লেন হ্যাঁ এভাবে তিনি যদি ফজরের পরে দুই ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান খুবই সুন্দর খুবই সুন্দর অর্থাৎ রুটিনটা প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল অবস্থা তার প্রেক্ষি তার প্র্যাকটিস এটার উপর নির্ভর করবে অতএব আমরা আমভাবে বলবো না যে ফজরের পরে ঘুমানো হারাম অথবা ঘুমানো উচিত নয় হ্যাঁ তবে এতেও কোনো সন্দেহ নেই যে নবী সাল্লাহ সাল্লামর হাদিস থেকে বোঝা যায় যে ভোরের এই সময়টুকু অত্যন্ত বরকতপূর্ণ নানা দিক থেকে বরকতপূর্ণ সিগনিফিক্যান্ট রাসুলসাল্লাম মানে সাধারণত পরে ঘুমাতেন না এবং যেহেতু বরকতপূর্ণ আমাদের স্টুডেন্টদের জন্য এ সময় মুখস্থ করা পড়াশোনা করা এটা অনেক উত্তম কাজ যারা সাধারণ মানুষ কোরআন খতম করতে চান তাফসির পড়তে চান একটু অর্থ বুঝতে চান তাদের জন্য এই সময়টা খুবই ভালো অতএব এই সব কিছু চিন্তা করে আপনি আপনার ব্যক্তিগত রুটিন করবেন সবুজিল সজিবুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন শ্বাসকষ্টের রোগী ইনহেলার ব্যবহার করলে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং শরীরের দুর্বলতা কেটে দেহে একটু শক্তি সঞ্চার হয় কঠিন রোগের পরিস্থিতিতে কেউ যদি ইনহেলার ব্যবহার করে তখন কি তার সিয়াম ভঙ্গ হবে অর্থাৎ আপনি জানতে চেয়েছেন যে সিয়াম অবস্থায় কি ইনহেলার ব্যবহার করা যাবে কি না এটাও একটা ইখতলাফি মাস আলা আমাদের ওলামাইকেরামের মধ্যে তবে মহাক্কিক ওলামাইকেরাম এবং মহাক্কেক ফাতোয়া কমিটিগুলোর মধ্যে অনেককেই আমরা দেখেছি তারা বলেছেন যে ইনহেলার এটা হচ্ছে এক ধরনের গ্যাস যে গ্যাসটা খাদ্যের বিকল্প নয় পানীয়ের বিকল্প নয় এবং আপনি বলছেন এখানে শক্তি সঞ্চার হয় এটা আপনি বানিয়ে বলেছেন শক্তি সঞ্চার না নিঃশ্বাস টানতে যদি কষ্ট হয় নিঃশ্বাসটা ঠিক হয়ে গেলে তো শক্তি হবে তাই না আপনি অসুস্থ থাকলে সুস্থ হয়ে গেলে তো শক্তি হবে এটাকে আসলে মানে রোজা ভঙ্গকারী বলে না রোজা ভঙ্গকারী সরাসরি খাদ্য হতে হবে অথবা পানীয় হতে হবে জুস হতে হবে এই ধরনের কোনো কিছু যদি শরীরে ঢোকানো হয় যখন কেউ অসুস্থ হয় তার শরীরে অ্যান্টিবায়োটিক দেয়া হয় তাহলে রোজা ভাঙে না এটাই বিশুদ্ধ কথা যদি কোনো ডায়াবেটিস রোগী যেমন ইফতারের করার আগে তাকে ইনসুলিন নিতে হবে তাহলে বিশুদ্ধ মতো হচ্ছে ইনসুলিন নেওয়ার কারণে রোজা ভাঙে না তাহলে ইনহেলার নেওয়ার কারণে রোজা কেন ভাঙবে আপনি কিন্তু এখানে একটু তাবিল করছেন একটু অন্য দিকে ইঙ্গিত করার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে শক্তি সঞ্চার তো হচ্ছে তাহলে এটা শক্তিবর্ধক শক্তি সঞ্চার হওয়া আর শক্তিবর্ধক এক জিনিস নয় আমি যেটা বলেছি একটু আগেও যে অসুস্থ ব্যক্তি সুস্থ হলে এটা এটাই তো শক্তি সঞ্চার কিন্তু অসুস্থ ব্যক্তি সুস্থ হলে সুস্থ হলে এই সুস্থ হওয়াটাই অথবা তার শক্তি সঞ্চারিত হওয়াটাই এটা কি বলে সিয়াম ভঙ্গকারী না এখন একজন ব্যক্তি ধরে নিলাম একজন ব্যক্তি তিনি সকাল দশটা পর্যন্ত খুবই দুর্বল ছিলেন হঠাৎ করে তাকে একটু ব্যায়াম করানো হলো অথবা ফিজিওথেরাপি দেওয়া হলো তিনি শক্তিশালী হয়ে গেলেন তার দেহে শক্তিবর্ধক কিছু তিনি ফিল করলেন এটা কি সিয়াম ভঙ্গ করবে তাহলে বোঝা গেল শক্তি সঞ্চার হওয়া অথবা খাওয়া দাওয়ার বাইরে অথবা স্বামী স্ত্রী মেলনের বাইরে অন্য কোনোভাবে যদি কারো দেহে শক্তি সঞ্চার হয় তাতে সিএম ভঙ্গ হবে না সেটা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে হোক ইঞ্জেকশান নেওয়ার মাধ্যমে হোক ইনহেলার নেওয়ার মাধ্যমে হোক অথবা ডায়াবেটিসের ইনসুলিন নেওয়ার মাধ্যমে হোক বিশুদ্ধ মত হচ্ছে এটা আমি বলেছি এগুলোতে এখতলাফ আছে কারণ মুসলিমদের ফেকি বিষয় প্রায় অধিকাংশে এখতলাফ আছে একখতলাফ থাকলেই সেখানে একাধিক মত আমরা পাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের বেছে নিতে হবে কোনটা বিশুদ্ধ মত খনিকের মুসাফের আপনি একটা প্রশ্ন করেছেন তাবিজ পড়া যাবে কি শিরিক কোরআন সুন্দর আলোকে বিস্তারিত জানতে চাই আমাদের মসজিদের ইমাম সাহেব তাবিজ প্রদান করে থাকেন এই পর্যায়ে তার পেছনে সালাত আদায়ের হুকুম কী কোরআনসোনার আলোকে জানালে উপকৃত হতাম আল্লাহ ফিকুম ভাই মুসাফির আপনার এই প্রশ্নের উত্তর আমরা বহুবার দিয়েছি তাবিজ পড়া যাবে না এটাই হচ্ছে শুদ্ধ কথা তাবিজ এটাকে তামাইমা বলা হয় তামিমা হ্যাঁ রাসুলসাল্লা সাল্লাম অনেকগুলো হাদিসে এটাকে সেরেক হিসেবে নিষেধ করেছেন এটা ঝুলানো ঝুলাতে নিষেধ করেছেন এবং এটাকে মানের পরিপন্থী বলেছেন যেমন বলেছেন মান আল্লাহ কাতিমাতেন ফাকাত আশা রাখা যে ব্যক্তি কোনো তামিমা বা তাবিজ ঝুলা এসে রে করলে এরকম আর অনেকগুলো সহিয়াদিস আছে আচ্ছা এখন তাবিজ দুই প্রকার একটা হচ্ছে যদি কেউ মনে করেন যে তাবিজের মাধ্যমে আল্লাহ তালাই ভালো করেন তাবিজ ভালো করে না তাবিজের কোনো ক্ষমতা নেই মানে তারা মনে করে যে তাবিজগুলো ইসলামিক অতএব তারা মনে করে যে আল্লাহ ভালো করেন তাহলে এটা হলো ছোটো শেরেক শেরেক থেকে মুক্ত না কিন্তু ছোটো শেরেক কারণ একটা বড় সেরেকের দিকে একসময় নিয়ে যায় তাহলে এই ধরনের তাবিজ সম্পৃক্ত কোনো ইমামের পিছনে নামাজ পড়লে তার নামাজ বাতিল হবে না কারণ তিনি কবিরা গুণাগার তিনি শেরেকের মধ্যে সরাসরি বড় শিরকে লিপ্ত হননি আর কেউ যদি মনে করে এই তাবিজের মধ্য দিয়ে তার ভালো হয় মন্দ হয় আল্লাহর সাথে তা আল্লোক না করে সে তাবিজের সাথে মতো আল্লাহ হয়ে গেল তাবিজের উপর নির্ভরতা স্থাপন করলো তাহলে এটা বড় শেরিক এবং এর কারণে সে মুসলিম ওম্মার ফোল্ডার থেকে বের হয়ে যায় ফলে এই ধরনের বিশ্বাস যারা ছড়ায় বিশ্বাস যারা করে শেখায় তাদের পিছনে সালাত হবে না অতএব আপনি চিন্তা করে দেখুন যে মানে তারা কোন ধরনের শেরিকের মধ্যে বা কোন ধরনের তাবিজের মধ্যে লিপ্ত মীর শামীম বলেছেন আমি ভারত থেকে বলছি আমার প্রশ্ন হলো কোনো যুবক যুবতী অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করেছে তাদের সন্তানও হয়েছে এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে তাদের করণীয় তাদের তাদেরকে আবার বিয়ে পড়াতে হবে আর তাদের যে সন্তান রয়েছে সেটা কি বৈধ আচ্ছা এখানে আমরা জানি যে একটা ফেকি অভিমত রয়েছে ইমাম আবু হানিফা রাহেমাহল্লা এবং এই মাধাবের ওলামাইকেরামের মতে যুবতী যদি বড় হয় সাবালিকা হয় তাহলে তার অভিভাবকের অনুমতি ছাড়াই সে বাকি শর্তগুলো পূরণ সাপেক্ষে যেমন তাদের মহরানা নির্ধারণ করা হয়েছে সেখানে সাক্ষী সাবধ ছিল এবং এই বিবাহকে প্রচার করা হয়েছে ইত্যাদি এই শর্তগুলো সাব্যস্ত হওয়ার শর্তে তাদের বিবাহটা শুদ্ধ হয় এটা আবু হানিফ রাহেমাহলার মত আর যদিও জমহুর ওলামা এবং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জমুর আলামাইকেরামের মত এবং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কি যে মেয়েরা সাবালিকা হোক বিধবা হোক অথবা ইভেন মানে কুমারী হোক যাই হোক না কেন এ সমস্ত অবস্থায় তাদের অনুমতি নেওয়া হবে বাট অভিভাবক তাদের তার অনুমতিটা দিতে হবে অভিভাবকের অনুমতিটাও খুব জরুরি কারণ অভিভাবকের অনুমতি ছাড়া রাসুল সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস আছে যার দ্বারা বোঝা যায় যে এই বিবাহটা বাতিল তাহলে একটা ফেকি মত অনুযায়ী যদি এই যুবক যুবতী দুজন বিয়ে করে থাকে এবং তখন তারা বুঝতে পেরেছে যে পরবর্তীতে ওই হাদিসগুলো পেয়ে যে তাদের ভুল হয়ে গেছে এবং তারা সংসার করেছে তাদের এই বিয়েটা মাসুর হয়ে গেছে এই বিয়েটা সামাজিকভাবে স্বীকৃত হয়ে গেছে এবং তাদের সন্তানও চলে এসছে তাহলে এই অবস্থায় তাদের জন্য বি মহাকলামাইকার বলেছেন আবার বিবাহ পড়ানোটা জরুরি নয় কিন্তু এই বিবাহটা যদি একদম শুরুতে থাকতো বা এমন পর্যায়ে আছে যে এখনও সেটা প্রচারিত হয়নি মানুষ জানে না তাহলে আমরা বলতাম এই বিবাহটা বাতিল এই বিবাহটাকে অবশ্যই ওয়ালির এবং মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে পড়াতে হবে আপনার দ্বিতীয় প্রশ্ন করছেন এবং এই প্রশ্ন নেওয়ার মাধ্যমে আমরা আজকে শেষ করবো আসলে আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন নেওয়ার আমাদের ইচ্ছা ছিল সেটা মনে হয় নিতে পারছি না আমাদের একটু পরে আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমরা আপনার এই দ্বিতীয় প্রশ্নটা নিয়ে শেষ করে দিচ্ছি দ্বিতীয় প্রশ্নটা হলো সহশিক্ষাকে হারাপ যে স্কুলের ছেলেমেয়ে একসঙ্গে পড়াশোনা করে সেখানে শিক্ষকতা করা যাবে কি হ্যাঁ সহশিক্ষা বিশেষ করে অ্যাডাল্ট ছেলেমেয়েরা সাবালিকা ছেলেমেয়েরা যেখানে একসাথে পড়াশোনা করে এবং সেখানে পর্দা পুষিদার কোনো মালাই নেই ইসলামিক কোনো নিয়ম সেখানে রক্ষা করা হয় না তাহলে সে ধরনের সহ হারাম এবং সেখানে শিক্ষাকতা করাটাও আমাদের অ্যাভয়েড করতে হবে সেখানে পড়াটাও আমাদের অ্যাভয়েড করতে হবে আর আজকের প্রেক্ষাপটে আমরা যেখানে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা একসাথে পড়ছে এবং পুরো মানে সমাজ আমাদেরকে সেদিকে ঠেলে দিচ্ছে আমাদের অধিকাংশ মুসলিম দেশেও ছেলেমেয়েরা একসাথে পড়ছে সেই মিশর বলি মরক্কো বলি লিবিয়া বলি অথবা মরিতানিয়া কিংবা আরব দেশের অনেক দেশ আমাদের এই বাংলাদেশ তারপরে আরও অনেকগুলো দেশ পাকিস্তান ইত্যাদি সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেখানে শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ করে ইসলাম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাদ দিলে জেনারেল শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে একসাথে প্রায় পঁচানব্বই সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে করছে এখন সেখানে যদি কেউ শিক্ষকতা করেন আমরা বলবো না যে সেই শিক্ষকতা হারাম ম্যাথের শিক্ষক ফিজিক্সের টিচার বাংলার কিংবা আরও অন্য অন্য ইসলামিক স্টাডিজ অ্যারোবিক এরকম অনেক টিচারই এ সমস্ত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে আছে সেখানে পড়াটা পড়ানোটা একদম নিষিদ্ধ আমরা বলবো না কিন্তু সেখানে পড়ানোটা অনেক ক্ষেত্রেই তাকুয়ার পরিপন্থী এবং অনেক ক্ষেত্রেই তাকুয়া থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় আমাদের দিনদারি থেকে আমাদেরকে নষ্ট করে ফেলে ফলে আমাদের অবশ্যই এমন প্রতিষ্ঠানের শিক্ষকতার জন্য যাওয়া উচিত যেখানে আসলে ছেলে আলাদা মেয়ে আলাদা আচ্ছা যদি আমরা এই ধরনের কো এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াই তাহলে শিক্ষক হিসাবে আমাদের যে ভদ্রতা যে সৌজন্যতা বোধ আমাদের যে চোখের পর্দা আমাদের যে ব্যক্তির পর্দা মেয়েদের সাথে যে দূরত্ব বজায় রাখা এবং তাদের সাথে খেলোয়ায় না বসা এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে এবং যদি আপনি শিক্ষকতা করেন যেমন স্কুলে শিক্ষকতা করেন কোনো মহিলা তাহলে সেখানে আপনাদেরকে আরও বেশি সচেতন হতে হবে কারণ আমাদের মুসলিম সমাজে মেয়েরা অনেকটাই বিভিন্ন ঝুঁকির বেশি মুখোমুখি ফলে দিনদারিও তাদের বেশি মুখোমুখি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে তারা তাদের দিনদারি রক্ষা করা পর্দা পশিদা রক্ষা করা এগুলো কঠিন হয়ে পড়েছে আমাদের সমাজে অনেক বেশি মেয়েদের জন্য বিশেষ করে আমি সেক্ষেত্রে বলবো আপনারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন আর পাশাপাশি বলবো যে আমরা আসুন আমাদের কর্মক্ষেত্র চুজের ক্ষেত্রে যেখানে সবচেয়ে বেশি দিনদারি দিনের নির্দেশনা যেখানে সবচেয়ে বেশি ফলো করা হয় সোনা যেখানে সবচেয়ে বেশি ফলো করা হয় সেটাকেই আমরা নির্ধারণ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আজ এ পর্যন্তই আমরা আলোচনা শেষ করলাম আবারও আমরা আমাদের এই সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানে আসব আগামী সপ্তাহে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং এসে অনেক ভালো কথা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করার তৌফিক দান করুন আল্লাহর কাছে شي تامون ريكي دواريكي أبروك ندرك دهنو بادو شكريا جانيا هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته